সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন জ্যোতিষ বিষয়ক সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। শ্রদ্ধায়া ক্রিয়তে তত্, অর্থাৎ শ্রদ্ধার মাধ্যমে যে কর্ম করা হয় সেটিকেই বলা হয় শ্রাদ্ধ। আমরা বর্তমানে ডিজিটাল যুগে বাস করি, আমরা আধুনিক। আর এই আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়কে, আমাদের ট্র্যাডিশনকে। আমরা ভুলে যাচ্ছি আমাদের পূর্বপুরুষদের, আমাদের অ্যানসেস্টরদের, যাদের থেকে আমাদের সৃষ্টি, তাদেরকে ভুলে গেলে সত্যি কি সেটা নিয়মযুক্ত না নিয়ম বিরুদ্ধ বলুন তো? একটা সময় প্রত্যেকটি হিন্দু ধর্মের প্রত্যেকটি রীতি এবং রেওয়াজকে সঠিক মর্যাদার সাথে পালন করা হতো, কিন্তু কালের অবক্ষয়ে আজকে অনেক পার্বণের কথা আমরা সঠিকভাবে জানিও না, পালনও করি না, এবং কেন পালন করতে হয় সেটাও হয়তো অনেকে জানি না। তেমন একটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আর সেটি হলো পিতৃপক্ষ। আমরা আমাদের অ্যানসেস্টরদের কাছে ঋণী, আর হিন্দু শাস্ত্রে বলে আমাদের তিন ধরনের ঋণ হয়। কী কী ঋণ? দেব ঋণ, অর্থাৎ যে ঋণ আমাদের দেবতাদের প্রতি, দেবীদের প্রতি। ঋষি ঋণ, অর্থাৎ সেই মহান যে ঋষিরা ছিলেন তাদের প্রতিও আমরা ঋণী। এবং পিতৃ ঋণ, পিতার ঋণ, মাতার ঋণ, কিংবা আমাদের পূর্বপুরুষদের ঋণ। আর এই তিনটে ঋণই আমাদের জীবনকালে খণ্ডন করার চেষ্টা করতে হয়। যদিও সেটা প্র্যাকটিক্যালি সম্পূর্ণ সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে, এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের কর্ম, ধর্মীয় কর্ম, ওয়ান অফ দ্য। তো এই যে পিতৃঋণ, তার একটা শোধ করার বা সেই ঋণ শোধ করার চেষ্টাতে একটা বিশেষ পক্ষ প্রত্যেক বছরই থাকে, আর সেই পক্ষটাই বোধহয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষ শুরু কবে হয়? ভাদ্র পূর্ণিমাতে, এবং এটি শেষ হয় তার পরের অমাবস্যাতে গিয়ে। অর্থাৎ এই একটা পক্ষকাল, এই যে তিথিটা, এই যে পক্ষকালটা, এটাকেই আমরা বলছি পিতৃপক্ষ। প্রত্যেকটি সম্প্রদায়ে, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ে বলবো না, বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই পূর্বপুরুষের ঋণ শোধ করে দেওয়ার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আর আমাদের হিন্দু শাস্ত্রেও তেমনই একটি পদ্ধতি হলো পিতৃপক্ষ। মহাভারতে যখন কুন্তিপুত্র কর্ণ স্বর্গে গেলেন, স্বর্গে যাবার পর তাকে সোনাদানা, হীরা জহরাত এই সমস্ত জিনিস খেতে দেওয়া হলো। কুন্তিপুত্র কর্ণ তখন দেবতাদের বললেন, এগুলো কি খাওয়া যায়? ইন্দ্রদেব তখন কর্ণকে বলছেন, কর্ণ, তুমি জীবনকালে অনেক দান করেছ, কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে এক ফোঁটা জলও কখনো অর্পণ করেননি। কর্ণ বললেন যে, প্রভু, আমি তো জানতাম না, এই পদ্ধতিটা সম্পর্কে আমি পরিচিত ছিলাম না, আমাকে সুযোগ দেয়া হোক যাতে আমি পুনরায় পৃথিবীতে গমন করে এই কাজগুলো করতে পারি। ইন্দ্র তখন কর্ণকে 15 দিনের সময়কাল প্রদান করে, আর সেই সময়কালের মধ্যেই কর্ণ তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল এবং খাদ্যদ্রব্য অর্পণ করেন এবং অতঃপর স্বর্গসুখ লাভ করেন। আমাদের জীবনকালে এমন অনেকে আছেন, তারা কিন্তু নিয়মিত প্রত্যেক বছরেই পিতৃতর্পণে সামিল হন। আবার এমন অনেকে আছে যারা পিতৃতর্পণ কখনোই করেননি। আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। মার্কণ্ড পুরাণে কি বলছে? আয়ু প্রজ্জাম ধনং স্বর্গং বিদ্যাং মোক্ষং সুখ নীচ প্রয়ছন্তি তথা রাজ্যং প্রীতরি শ্রদ্ধা তর্পিতা। অর্থাৎ এই যে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন, এই শ্রদ্ধা নিবেদন করার ফলে সেই পিতৃপুরুষ আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদের আয়ু বৃদ্ধি ঘটান, আমাদেরকে অর্থ দেন, আমাদেরকে সম্মান প্রদান করেন, আমাদেরকে বিদ্যা প্রদান করেন এবং স্বর্গসুখ প্রদান করেন। তবে এই যে তর্পণ করা, এই পিতৃপক্ষকে কাজে লাগানো, সেটা শুধুমাত্র আপনার সুখের উদ্দেশ্যে নয়, তারা তো আপনাকে আশীর্বাদ এমনিতেই করবেন,
কিন্তু আপনারও তো কিছু কর্তব্য থাকে। যে মানুষগুলোর বংশ উদ্ভূত আপনি, সেই মানুষদের কথাই যদি আপনি ভুলে যান, তাহলে ঈশ্বর কি আপনাকে সমুচিত আশীর্বাদ করবেন? বর্তমান সময়ে দেখা যায় আরও বেশিভাবে যে বিভিন্ন পরিবার ছোট হতে চলেছে। আগে একান্নবর্তী পরিবার হতো, অনেক মানুষজন মিলে একটা সংসার তৈরি হতো। বর্তমান সময়ে সেই সংসার ছোট থেকে ক্রমান্বয়ে আরও ছোট হতে চলেছে। তার কারণ আমরা বলতে পারি ধর্মের প্রতি অবহেলা, ধর্মের প্রতি সঠিক অনুরাগ না দেখানো। আর এই পিতৃ তর্পণ করার কথা বা এই যে পিতৃপক্ষটাকে কাজে লাগানোর কথা, সেটা শুধুমাত্র মার্কণ্ডেয় পুরাণ নয়, বিভিন্ন পুরাণেই তার উল্লেখ রয়েছে। দেবী পুরাণে বলছে একজন সন্তান তার জীবনকালে তার একমাত্র কর্তব্য এবং প্রধান কর্তব্য বলা যায় তার পিতামাতার কথা শুনে চলা। যখন পিতামাতা থাকবেন না, তার দ্বিতীয় কর্তব্য সেই পিতামাতার সঠিকভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা এবং দরিদ্র ব্রাহ্মণ এবং দরিদ্রদের ভোজন করানো তার দ্বিতীয় কর্তব্যের মধ্যে পড়ে। এবং তার তৃতীয় কর্তব্যের মধ্যে পড়ে গয়ায় গিয়ে পিণ্ড অর্পণ করা। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সেই প্রথাগুলিকে ভুলতে বসেছি। অনেকেই দেখবেন সেই প্রথাগুলোকে আমরা সঠিকভাবে মানি না। কিন্তু আমাদের উচিত যাদের জন্য আজকে আমরা, যাদের বরদানে, যাদের আশীর্বাদে আজকে আমরা এই ধরাধামে রয়েছি, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানো। এবং শুধু তাদের আশীর্বাদ লাভ করার জন্য নয়, তাদেরকেও মুক্তি দেওয়ার জন্য পিতৃপক্ষে তাদেরকে তর্পণ করা উচিত। হিন্দু শাস্ত্রে বলছে পিতৃপুরুষদের আত্মা থাকে পিতৃলোকে, আর যার সর্বময় কর্তা হলেন যম। যখন আমরা তর্পণ করি বা তাদেরকে মুক্তি ঘটানোর জন্য প্রার্থনা করি, সেই প্রার্থনার মাধ্যমেই এবং প্রার্থনার দ্বারাই তারা সেই জায়গা থেকে মুক্তি লাভ ঘটায় এবং স্বর্গে গমন করে। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে হিন্দু শাস্ত্রে এই পিতৃপক্ষকে কিভাবে কাজে লাগাতে বলা হয়েছে। এবার আসি বর্তমান যুগের কথায়। একটা বিষয় কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে, যাদের পিতা আছেন তাদের জন্য কিন্তু পিতৃ তর্পণ নয়। তারা পেত তর্পণ করতে পারে, তবে না করাই উত্তম। তবে যাদের পিতা নেই তাদের সম্পূর্ণ অধিকার আছে পিতৃতর্পণ করা, এবং সঠিক নিয়মের মাধ্যমেই পিতৃতর্পণ করা উচিত। তবে পিতৃতর্পণের দিন আরও বেশ কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিন্তু সাধারণত মানুষ করে থাকে, যেমন দরিদ্র ভোজন করানো, ব্রাহ্মণ ভোজন করানো, পিণ্ডদান ইত্যাদি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথেও কিন্তু সেদিন মানুষ জড়িত হয়। আরেকটা বিশেষ বিষয় আমাদেরকে কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না, একটি বৃক্ষ যত বড়ই হোক না কেন, তার জীবনটা আটকা থাকে কিন্তু তার শিকড়ে। শিকড়ের সাথে মাটির স্পর্শেই তার জীবনের পুষ্টি রস সেসব শোষণ করতে পারে। তাই আপনার শিকড়কে আপনি যদি ভুলে যান, সেটা নিশ্চয়ই আপনাকে বিশেষ কোনো শুভ ফল দেবে বলে তো আমি মনে করি না। তাই পিতৃপক্ষকে সঠিকভাবে উপযোগ করার চেষ্টা করুন, চেষ্টা করুন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ করার। এবং যাদের পিতৃতর্পণের অধিকার নেই, তারা তাদের পূর্বপুরুষের কথা এই বিশেষ পক্ষকালে স্মরণ করতে পারেন। পিতৃপক্ষ, এই যে ১৫টা তিথি, যাদের পিতা বা মাতা যে তিথিতে পরলোক গমন করেছিলেন সেই তিথিতেই পিতৃতর্পণ করা উচিত। তবে সেই তিথিটা যদি মনে না থাকে, মহালয়ার দিনও পিতৃতর্পণ করা যেতে পারে। আজকে আলোচনা করলাম হিন্দুশাস্ত্রের অন্যতম একটা বিশেষ অধ্যায় নিয়ে। অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং আপনার পিতৃপুরুষের শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য অবশ্যই চেষ্টা করুন পিতৃপক্ষকে কাজে লাগানো। অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের পিতৃপুরুষ আপনাদেরকে অনেক বেশি আশীর্বাদ প্রদান করুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।